চট্টগ্রামের হাটহাজারিতে 26 থেকে 28 মার্চ চলা নাশকতায় ইন্ধন দেওয়ার অভিযোগে জামাত নেতা এবং সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া থেকে গ্রেফতার করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, হাটহাজারির ঘটনায় চট্টগ্রাম জেলা পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় শাহজাহান চৌধুরী নানাভাবে নাশকতাকারীদের উস্কানি দিয়েছে বলে অভিযোগ পুলিশের। 1991 এবং 2001 সালে জোটের প্রার্থী হিসেবে সাতকানিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান চৌধুরী।